আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর CS6 এর ম্যানুয়ালগুলো দেখব। তো আমরা যারা উপস্থিত আছি তারা তো শিখবো, বাকি যারা আসবে না ওদেরকে আমরা দেখিয়ে দিব পরবর্তীতে, ঠিক আছে ইনশাল্লাহ। ম্যানুয়ালে আমরা প্রথমে টুল বক্সের কাজ দেখলাম, এখন ফাইল মেনুর মধ্যে কী আছে এটা দেখা দরকার। আপনার যারা ওয়ার্ড, এক্সেল, এক্সিস এগুলো করছেন ওইখানে ফাইল মেনু যেভাবে এরকম এখানেও সেম, শুধু সামান্য একটু ব্যতিক্রম থাকে সফটওয়্যার ওয়াইজ। যেমন নিউ দিলে নতুন আরেকটা ডকুমেন্ট খুলবে, ডকুমেন্টের মধ্যে আমরা দেখেছি টাইটেল, কাস্টম পেজ, আমি যেভাবে পেজ নিই, ওয়েব প্রিন্ট, ওয়েব ডিভাইস, বিভিন্ন রকম ডিভাইস আছে, ডিভাইস অনুযায়ী নেওয়া যায়। মাখন চাইলে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপস বানাবেন তখন ডিজাইনের জন্য কীরকম সাইজ হবে, ওয়েবসাইটের জন্য আপনি পেজ বানাবেন তখন কীরকম হবে, এগুলোর একটা মকা পুরা রেডি করে রাখছে। তারপর আমরা নিজেরা ইচ্ছে করলে নতুন করে করতে পারবো। নাম্বার অফ আর্টবোর্ড, যেমন এই যে সাদা অংশটা এটাকে বলে আর্টবোর্ড, এই কালো জায়গায় যদি আমি এখানে দুটো দিই তাহলে দুইটা আর্টবোর্ড হবে এখানে। যেমন দেখেন এই যে দুইটা আর্টবোর্ড হয়েছে, তো এখন আবার দেখাচ্ছি যদি আমরা কী করি আর্টবোর্ড নিয়ে, যদি দুইটা আর্টবোর্ড দিই তাহলে দুইটা আর্টবোর্ড হবে। আচ্ছা, তারপরে আর্টবোর্ডগুলো কোন দিকে হবে, ডানে বাম, ডান থেকে বামে হবে না উপর থেকে নিচে হবে, এভাবে ওরা দেখাচ্ছে। যেভাবে আপনার পছন্দ আপনি ওইভাবে আর্টবোর্ডকে দিতে পারেন। বিশেষ করে অনেক সময় বই করার সময় বা অনেক সময় ডিজাইনকে কয়েকটা কপি করার জন্য আর্টবোর্ড করতে হয় বাড়তি। তারপর স্পেসিং কতটুকু হবে আর্টবোর্ডে এগুলো আপনি নিজেরা পারবেন, এবং আপনি কী হিসেবে কাজ করবেন, পয়েন্ট অনুযায়ী, ইঞ্চি, পিক্সেল, মিলিমিটার, যে হিসেবে আপনার কাজ করতে সুবিধা ওই হিসেবে এগুলো স্কেল ঠিক করবেন। তারপর পরবর্তীতে হচ্ছে ওরিয়েন্টেশন, কি লম্বালম্বি হবে নাকি আপনার উলম্ব হবে, সেটা ল্যান্ডস্কেপ যেটাকে আমরা ওয়ার্ডে বলি। তারপরে ব্লেড, বটম, লেফট, রাইট কোথায় কী হবে, তারপরে অ্যাডভান্স আরও কি সুইচ আছে, এগুলো আসলে নিজেরা দেখে নিবেন, এগুলো তো আসলে বলার কিছু নেই, দেখলে বুঝবেন। CMYK কালার হবে, রাস্টারাইজ ইফেক্ট, বিভিন্ন রকম জিনিস আছে। এছাড়াও আরও টেমপ্লেট আছে, টেমপ্লেট অনুযায়ী আপনি যে কোনোভাবে এখান থেকে টেমপ্লেট নিতে পারবেন। সিডি বক্স, ব্যানার, ব্রোশিওর, ধরেন আপনি একটা সিডির জন্য কাভার বানাবেন, এই সিডি কাভারের জন্য এখানে লেবেল আছে, আপনি সিডি কাভার দিয়ে ব্যাস সরাসরি খুলতে পারবেন। দেখছেন সিডি বক্স করার জন্য যে সমস্ত ডিজাইন দরকার আপনি এখান থেকে করতে পারবেন, সিডি ডিজাইন এবং বক্সের ডিজাইন দুইটাই এখানে আছে। তো ওইখান থেকে এগুলোও নিতে পারবেন টেমপ্লেট। সিডি ছাড়াও বিভিন্ন রকম আরও জিনিস আছে। আচ্ছা, দেখ আমরা নর্মালি এখন একটা এফোর সাইজের কাগজ নিলাম, এখানে একটাই বোর্ড আছে। তো আসেন এই বোর্ডের মধ্যে আমাদের প্রথমে ফাইল মেনুর মধ্যে আমরা গেলাম নিউতে, কী আছে, নিউ ফ্রম টেমপ্লেট, টেমপ্লেট থেকে যে একটুকে দেখালাম টেমপ্লেট, ব্যাস ওই টেমপ্লেটগুলো আবার দেখাবে। ওপেনের মধ্যে আমি পুরনো যে সমস্ত কাজ করছি ওইগুলো দেখাবে, ওপেন রিসেন্ট, অর্থাৎ রিসেন্টলি আমি যে কাজগুলো ক্লোজ করছি। যেমন আমি সিডি কেস এই ফাইলটা খুলছিলাম, এটা এখন আছে, আপনি ইচ্ছা করলে এটা আবার খুলতে পারবেন। আচ্ছা, তারপর ব্রাউজ ইন ব্রিজ হচ্ছে যে এটা একটা অ্যাডোবের সফটওয়্যার, এটা ব্রাউজিং, এই সফটওয়্যার দিয়ে ব্রাউজ করলে আপনাকে আপনার ফাইলটা ইলাস্ট্রেটর হোক, ফটোশপ হোক, যে কোনো ফাইল হোক সে দেখাবে, যদি HTML ফাইল হোক সেটাও দেখাবে খুব সুন্দরভাবে, এছাড়া আপনাকে এটাকে সুন্দরভাবে দেখাবে না, ঠিক আছে। তারপর ক্লোজ, আপনি ক্লোজ করতে চাইলে এই ফাইলটা ক্লোজ করতে পারবেন, এটাকে সেভ করার জন্য সেভ অ্যাজ নতুন একটা কপি তৈরি হবে, সেভে কপি আরেকটা কপি তৈরি হবে, সেভ অ্যাজ টেমপ্লেট, টেমপ্লেট হিসেবে সেভ করলে ওই যে জায়গায় দেখছি আমরা টেমপ্লেট ওই জায়গায় দিয়ে সেভ হবে, সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য আপনি ফাইলটা সেভ করতে পারেন HTML মোডে। আচ্ছা, HTML মোড না, ওয়েবের জন্য সেভ করতে পারবেন। তারপর সেভ সিলেক্টেড স্লাইস, সিলেক্টেড স্লাইস বলতে ওই যে স্লাইস টুল আছে একটা, এখানে ওই যে যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু সেভ হবে। তারপর সেভ ফর মাইক্রোসফট অফিস, অফিসের জন্য সেভ করতে পারবেন। আবার এক্সপোর্ট করা, যেমন আপনি বিভিন্ন ডকুমেন্টকে এক্সপোর্ট করতে পারবেন, যেমন এই DWG অটো ক্যাড মোড, তারপরে এইটা অটো ক্যাড মোড, এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে HTML ফাইল, CSS ক্যাসকেডিং স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের জন্য, তারপর EMF, তারপর SWF, JPG, এই বিভিন্ন ফরম্যাট আছে, আপনার যেইটা ভালো লাগে ওইটাতে করবেন, জানা শর্তে, আপনি যদি জানেন তো ওইভাবে করবেন। বা বিভিন্ন সময় PDF করতে হবে, PDF করার জন্য এই যে এক্সপোর্টে দিতে হবে, শেয়ার অন বিএনস, আপনি এখান থেকে সরাসরি বিএনসে অ্যাড করতে পারেন। বিএনস সাইটটার ব্যাপারে বলে নিই, বিএনস সাইটটা হইলো মাইক্রোসফট, সরি, অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব কোম্পানির একটা মানে পোর্টফোলিও সাইট। এখানে যত ডিজাইনাররা আছে ওনারা ওনাদের ডিজাইনগুলো উপস্থাপন করে বিএনস সাইটে। আপনারা খুললে বিভিন্ন সময় দেখবেন, আচ্ছা আমরা বিএনস সাইটে দেখি, bns.net, হ্যাঁ, এই যেমন একটা সাইট, এই bns.net, এখানে আপনি ডিজাইন করে তুলে রাখবেন, তো আপনার ভিজিটররা আপনার ডিজাইনগুলো দেখবে, আপনার ডিজাইনের কোয়ালিটি কেমন, আপনি কী ডিজাইন করেন না করেন। হ্যাঁ, এই যে আমি কিছু ডিজাইন করছি এগুলো তুলে রাখছি, আপনারা এগুলোও দেখতে পারবেন। হ্যাঁ,
তো আপনি যখন ডিজাইন করবেন এই প্যাকেটের মক আপ করবেন, যেন এই প্যাকেটগুলোর মক আপগুলো এইভাবে কীভাবে করে, যেমন ডিজাইনটা একরকম করলাম, এটা তো মক আপ কিন্তু এটা প্যাকেটের মতো দেখাচ্ছে কেন? এই আমার মূল ডিজাইনটা যদি এমন হয় তাহলে এই যে প্যাকেটের ডিজাইনটা এটা কীভাবে হইলো, এগুলো সব আপনি আস্তে আস্তে সামনে শিখতে পারবেন। বাকি যেভাবে ডিজাইন করেন এগুলো তুলে রাখবেন, ঠিক আছে? তুলে রাখলে মানুষ দেখবে আপনার কাজটা সুন্দর হয়েছে বা কেমন হয়েছে, সে আপনাকে ভবিষ্যতে অর্ডার দিবে, ঠিক আছে? আচ্ছা আসেন, এই আরও কিছু কাজ আছে এখানে, বাস আপনি যেভাবে ভালো লাগে আপনি এইভাবে করবেন। আচ্ছা আসেন, আমরা আবার আমাদের মূল কাজ হচ্ছে এই যে বিএস শেয়ার অন বিএস প্যাকেজ স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের ব্যাপার হচ্ছে যে এটা যেমন বিভিন্ন রকম স্ক্রিপ্ট ইউজ করা যায়, যেমন আমি একটা স্ক্রিপ্ট ইউজ করি, যেমন বিভিন্ন সময় পিডিএফ বই 10 পিস 15 পিস, 15 পিসটা 10 পিসটা 15 পিসটা থাকে একসাথে, কিন্তু সবগুলো পেজ খোলে না। আপনি অনলাইন থেকে কিছু স্ক্রিপ্ট হবে না, স্ক্রিপ্টগুলো যদি লোড করেন তা আপনি একসাথে পিডিএফের 10টা পেজ এলে 10টা পেজ একসাথে খুলবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ডকুমেন্ট সেট আপ, ওই যে আমরা ওই যে ডকুমেন্ট সেট আপ করছিলাম ওইটার মতো আর একটা ভিন্ন একটা জিনিস, যেমন আপনি কোনটাতে পয়েন্টে ইঞ্চি কিসে ইউজ করতেছেন, আর্ট বোর্ড, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, এগুলো আস্তে আস্তে দেখলে আপনি বুঝবেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই যে কিছু জিনিস আছে, লাইট মিডিয়াম গ্রিড, হ্যাঁ আস্তে আস্তে দেখলে এটা বুঝবেন এখানে এত। তারপরে তো আসেন আমরা এরপর কাজে চলে যাই আমাদের, যেমন ডকুমেন্টে সেট আপের পরে আসতেছে কালার মোড। আমরা বিভিন্ন কালার মোডে কাজ করতে পারি, RGB 4 কালার বা 3 কালার। বিশেষ করে বাংলাদেশে আমরা যখন প্রিন্টিং মিডিয়াতে কাজ করি, প্রিন্টিং মিডিয়াতে 4 কালারের কাজ হয়, CMYK, সিতে সায়ান, MA ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক, এই 4টা কালারে আমরা সব সময় কাজ করি, ঠিক আছে? আর যদি আপনি মনে করেন না আপনি এটা প্রিন্টিং করবেন না, তাহলে আপনি যে কোনো মুডে কাজ করতে পারেন, RGB রেড গ্রিন ব্লু এই 3 নিয়েতে কাজ করতে পারেন। বিশেষ করে মৌলিক রঙের ব্যাপার হিসেব করতে গেলে, মৌলিক রঙ আমরা যতগুলো রং বলি, মৌলিক রঙের মধ্যে রেড গ্রিন ব্লু এটার 3টার ভিতরে সব রং আছে, আবার CMYK সাইটটা প্রিন্টের ভিতরে সব রং আছে। সুবিধা হইলো কি, ওই CMYK তে করলে আপনার কালারটা মিস হওয়ার সম্ভাবনা কম, এবং প্রিন্টিং করাটা সহজ। কিন্তু RGB তে প্রিন্টিং করলে আপনার প্রিন্টিংটা কেমন হয় আচ্ছা যাক ওই ব্যাপারে একটু রিস্ক থাকে। আচ্ছা, তারপর প্রিন্টিং আপনি এখানে ডকুমেন্ট যেটা আছে এটা প্রিন্ট দিলে আপনি এখানে যা থাকবে সে ওই প্রিন্টিংটা দেখাবে। আচ্ছা তো আসেন, তারপর এডিট মেনু, এডিট মেনুর মধ্যে ডু আনডু সব আছে। হ্যাঁ, যেমন আমি এটা এই বক্সটা করলাম, এটা যা রং করলাম, ঠিক আছে? এখন এডিট ডু আনডু আপনারা যদি দেখেন, হ্যাঁ এই আপনারা যদি দেখেন, হ্যাঁ যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে থাকেন তাহলে দেখবেন, যেমন কন্ট্রোল জেড দিলে এই যে এটা পিছনে চলে যাবে, আবার রং করছে না, এটা পিছনে চলে আসছে, এটাকে আবার সামনে আনতে হইলে আবার কি করতে হবে, রিডু আই করবে, দেখছেন? মানে রিডু আনডু এগুলা কপি পেস্ট, তার মানে এটাকে আমরা কপি করার জন্য কপি পেস্ট এগুলো করতে পারি। এগুলো আপনারা তো বুঝে আসে নাকি, তা ফেস্ট ইন ফ্রন্ট, যেমন ফেস্ট ইন ফ্রন্টটা বুঝতে রাখেন, আমি প্রথমে ডকুমেন্টটা কপি করলাম, ঠিক আছে? এখন যদি আমি এখানে ফেস্ট ইন ফ্রন্ট ফ্রন্ট দেই, তাহলে এটার উপরে আর একটা জিনিস কি কপি হবে। আর যদি এমনি ফেস্ট দিই, যদি এমনি ফেস্ট দিলাম ফেস্ট ইন ব্যাক, তাহলে পিছনে ফেস্ট হবে। আর যদি ফেস্ট ইন প্লেস, তাহলে সেই কোনো জায়গায় সে আবার ওই জায়গায় ফেস্ট হবে। আবার আরেকটা আছে, যেমন শুধু ফেস্ট দিলাম কোন জায়গায় ফেস্ট হয়েছে সে বলতে পারবে না, যে কোনো একটা জায়গায় সে ফেস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমরা এতক্ষণ একটা করলাম, 2টা করলাম, 3টা করলাম, এই একটা আছে, 4টা, এই 4টা কপি হবে, ঠিক না? তো একটা হচ্ছে কি ফেস্ট ইন ফ্রন্ট, একটা হচ্ছে ফেস্ট ইন ব্যাক, একটা হচ্ছে ফেস্ট ইন প্লেস, আর একটা হচ্ছে ফেস্ট শুধু ফেস্ট, আর একটা হচ্ছে আমাদের মূল কপি, ঠিক আছে? তাহলে ফেস্টে কয় রকম সিস্টেম, 4 রকম সিস্টেম, ওইটা তো আগে আমাদের আগে কপি করা ছিল, ঠিক আছে? 4 রকম সিস্টেম। তো বিশেষ করে যখন আমরা ধরেন বিভিন্ন ডিজাইন করতে চাইবো, তখন ফেস্ট যদি একদম উপর উপরে হয়, যেমন আমি এটা যদি কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এখন কন্ট্রোল বি দ্বারা কপি করলে সে অন্য জায়গায় ফেস্ট হবে, তাহলে এটা আমি আবার জায়গা মতো মিলানো কষ্ট না? তো সেই জন্য আমাকে কি করতে হবে, শর্টকাটে যদি এটির উপরে ফেস্ট করতে চাই, ফেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ, ঠিক আছে? ফেস্ট ইন ব্যাক কন্ট্রোল বি, ফেস্ট ইন প্লেস কন্ট্রোল শিফট বি, ফেস্ট অন অল আর্টবোর্ড, যারা না আপনার এখানে 2-3টা আর্টবোর্ড আছে, তাহলে ওইগুলোতে যদি ফেস্ট করতে হয়, যেমন আমি এই 3টা আর্টবোর্ড এখানে যদি ফেস্ট ইন অল আর্টবোর্ড, যেমন আমি এখানে একটা জিনিস বানাইলাম, সরি এটা হচ্ছে আমার একটা ডিজাইন, আমি যদি এটাকে কি করতে চাই, এই রং দিলাম, ধরেন আমি এটাকে কি 3ও জায়গায় ফেস্ট করতে চাই, তো কন্ট্রোল এক্স কাট করলাম, এ ফেস্ট অল আর্টবোর্ড, দেখছেন সবগুলোতে ফেস্ট হয়েছে কি না, সবগুলো আর্টবোর্ডে ফেস্ট হয়েছে না একসাথে,
এই তাহলে আরেকটা প্রোগ্রাম, পাঁচটা গেল, ঠিক আছে। জি আচ্ছা তারপরে আসেন, হ্যাঁ তারপর ক্লিয়ার, ক্লিয়ার করলে কি ক্লিয়ার হয়, যেটা যেটা সিলেক্ট থাকবে মানে ওইটা সবগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ আমরা ক্লিয়ার ডিলিট হয়ে করি গেল। না, এই সেম একই জিনিস। আচ্ছা ওকে, তারপর আসেন ফাইন্ড এ প্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। টেক্সটের জন্য আমরা এটি ইউজ করি, যেমন আমরা এখানে লিখে লিখলাম, জি হ্যাঁ ধরেন আমরা এখানে কি করছি, টাইপ টাইপ লিখলাম, এই আমি লেখা লিখলাম। এখন এটাকে ফাইন্ড এন্ড রিপ্লেস করা, বড় ডকুমেন্ট হইলে খুঁজে পাওয়াটা কষ্ট। যেমন আমরা কি করব, এইচ এর জায়গায় কি দিব, এক্স দিব শুধু। হ্যাঁ আমরা এটা কি করব, এডিট ফাইন্ড এন্ড রিপ্লেস, ঠিক আছে, ফাইন্ড কন্ট্রোল এইচ আর রিপ্লেস করব কি এক্স, ফাইন্ড এন্ড রিপ্লেস। এই দেখছেন এইচ হয়েছে একটা পর একটা। আমি যদি রিপ্লেস অল দেই সবগুলোতে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, ছয় জায়গায় হয়েছে, হয়েছে কি না, এই এক্স 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 বিভিন্ন জায়গায় হয়েছে। আচ্ছা এই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস, এগুলো আপনারা আগে করছেন আশা রাখি, অফিস ম্যানেজমেন্ট করছে। চেক স্পেলিং, স্পেলিং আমার ওয়ার্ডগুলো ঠিক আছে কি না সেটা স্পেলিং চেক করে, যেমন সে এই ওয়ার্ডটাও বুঝে না, এটা কি ওয়ার্ড, ইগনোর এই সবগুলো, কোনো ওয়ার্ডই সে বুঝে না, মানে আমাদের এগুলো সবগুলোর মধ্যে ভুল আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখেন আমরা যদি সুন্দর একটা লেখা লিখি, এ কিউ ইউ আই সি কে বি আর ও ডব্লিউ এন তাহলে এবার আমি দেখি সে ফাইনাল রিপ্লেস করে কিনা, সরি স্পেলিং চেক করে কিনা। দেখেন স্টার্ট দিলাম, এ ব্রাউন, ব্রাউনে সে সিমিলার ওয়ার্ড যেগুলো সে দেখাচ্ছে, বাটন না ব্রাউন, আমি ব্রাউন ক্লিক করলাম বাস ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে। তারপর ওভার, সে ওভার বুঝে না, আমি ওভার দিয়ে দিলাম, ঠিক আছে, আর বাকি সবগুলো ঠিক আছে, তাহলে হয়ে গেল না আমার, ওকে ঠিক আছে, রিপ্লেস হয়ে গেছে। তারপরে আসেন আমাদের এডিটের মধ্যে, এডিট কাস্টম ডিকশনারি, ডিকশনারিতে অ্যাড করতে পারবো না ওয়ার্ড, বাকি যেতে আমরা এখানে ইয়ে বিশেষ করে ফন্টের কাজ কম করবো, এগুলোতে আমাদের শুধু একটু নজর করে দিতে হবে। আচ্ছা এই ফ্রিজেন্স এইটা ওইগুলো যেগুলো ওইটা ওইটা খুব একটা দরকার পড়বে না। আচ্ছা তার ফ্রিজেন্স এইটা এটা দেখা দরকার, যেমন আমার এই জেনারেল আমি এই জিনিসটা দেখাই, শুধু এইটা দেখাই। যেমন আমরা যখন একটা বক্স আঁকি, যেমন আমি এই বক্স না আঁকলাম, ঠিক না, এই বক্সটা আমি টিপ দিয়ে দিলে এক ঘর গেলো, কত পিক্সেল গেলো, মাত্র এক পিক্সেল গেলো। আমি যদি এইটাকে কি করি, এই ফ্রিজেন্সের মধ্যে এটাকে যদি আমি সরাই দিই, যেমন এখানে সে 1 ফিট বা 1 পিক্সেল, আমি যদি এটাকে 20 দিই, আচ্ছা 20 পিক্সেল দিলাম, যদি অ্যাঙ্গেলে দিই, যেমন 10 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, ঠিক আছে, কর্নার রেডিয়াস যদি দিলাম, কর্নার রেডিয়াস দিলাম না, ওকে, এখন দেখেন আমি এটাকে ধাক্কা দিলে সে কোথায় যায়, আস্তে আস্তে কর্নারের দিকে যাচ্ছে না, হ্যাঁ যাচ্ছে কি না দেখেন, কোথায় থেকে কোথায় গেছে সে, আমার কথা বুঝছেন, এই যেমন আমি এখানে রাখছি এটা, এখন এটাকে ধাক্কা দিলে সে কোন দিকে যায়, আস্তে আস্তে উপরে দিয়ে যায় না, যাওয়ার কথা কোন দিকে, সোজা। আচ্ছা তাহলে আমরা এটাকে কি করব, এই যেভাবে আছে এইভাবে রাখবো, বিভিন্ন সময় দরকার পড়ে তখন আমরা এটা ঠিক করবো, ঠিক আছে। 1 ফিট, 1 ডিগ্রি, 1 2 10 না, 0 কর্নার রেডিয়াস, আচ্ছা যেভাবে সেভাবে থাকলো, বলতে পারি না, খাইতে গেছে মনে হয়। আচ্ছা এখন দেখো তো গেলো আমাদের এইটা, তাহলে এখন আমরা এটাকে ডাকলে কোথায় যায়, ব্যাস সে একবার একবার করে যাচ্ছে, কোনো অসুবিধা না আছে। তাহলে আমরা দাদা ফ্রিজেন্স গেছে, অবজেক্ট, অবজেক্ট ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের ব্যাপারটা আসো, কারণ আমি এখানে ঘর বানাইলাম, 2 3 4 5, এই আমার এগুলো আছে এখানে, হ্যাঁ আমি চাচ্ছি কোনোটা উপরে দিব, কোনটা নিচে দিব, এই আমাদের এই 4টা বক্স,
এই চারটা বক্স আমি একটা উপরে রাখবো, একটা নিচে রাখবো চাচ্ছি। তো কীভাবে রাখ, যেমন আমি চাচ্ছি যে এইটা নিচে থাক, হ্যাঁ এইটা তার উপরে থাক, হ্যাঁ এটা তার উপরে থাক, এটা তার উপরে থাক, মানে কি সবার উপরে এইটা থাকলো থাকলো না। এখন আমি চাচ্ছি যে না এইভাবে না, আমি এইটাকে এটার উপর রাখবো। এখন রাখা যাচ্ছে, এটাকে এটার উপর রাখতে চাইতেছি, রাখা যাচ্ছে যায় না, বরং এটা নিচে চলে গেছে। আমি এটাকে উপরে তুলতে চাই সবার উপরে, তাহলে এটা কি হবে, ট্রান্সফর্ম, এই যে এই যে এই যে অ্যারেঞ্জ ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম না, আগে অ্যারেঞ্জটা দেখাই, বিং ফন্ট, এই দেখছে সবার উপরে চলে আসছে। এটাকে আবার উপরে উঠাইতে চাই, তাহলে শর্টকাট হইলেও এই ব্র্যাকেটটা, ঠিক আছে, এটাকে আরো উপরে উঠাইতে চাই, ব্যাস এই হ্যাঁ এই থার্ড ব্র্যাকেট। তো এটা আরে আমি যদি এক ধাপ নিচে নামাইতে চাই, এক ধাপ নিচে নামাইতে চাই, তাহলে অ্যারেঞ্জ ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড, ব্যাস পিছনে চলে গেছে এটা, তারপরে এটা, তারপরে এটা দিলে কি হয়, এটা সে উপরে কাজ করতেছে। তো আমি এটাকে আবার নিচে নামাই দিই, আবার এটাকে নিচে নামাই দিই, অ্যারেঞ্জ ব্রিং ফন্ট সামনে পিছনের জন্য, ওকে মানে সামনে পি, হ্যাঁ ধরুন এটা যদি উপরে উঠাইতে চাও, একদম উপরে উঠাইতে চাও, শুধু এটার উপরে উঠাইতে চাও, তাহলে কি করিবা, সেন্ড অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড সামনে, এই একদম সে উপরে উঠছে, কিন্তু লালের নিচে না, সেই লালের নিচে কি না, এভাবে করে তোমরা করবা আর কি, ঠিক আছে। আচ্ছা এখান ট্রান্সফর্ম যেটা, ট্রান্সফর্মটা কি, ট্রান্সফর্ম আমরা ট্রান্সফর্ম অ্যাগেইন, এটা মানে সে আগের অবস্থা অনুযায়ী চেঞ্জ হবে। যেমন এখানে একটা জিনিস, একটা বুদ্ধি দেখো, আমি এখানে একটা ঘর করছি, ঠিক আছে, এই দেখো এই ঘরটা আমার আরো পাঁচটা করা দরকার, আমি এটাকে টানে নিয়ে আসছি এখানে বসেছি, বসেছি না, এখন এই যে কাজটা করছি এই কাজটা তার কাছে কপি করে আছে, আমি যদি কন্ট্রোল ডি দিই সে অটোমেটিক কাজটা করতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ না আমার এখানে আর অনেকগুলো বক্স বসানো দরকার, আমি একটা বসাইছি, ঠিক আছে, ধরেন আমি একটা বসাইলাম এই, এখন যদি আমি কন্ট্রোল ডি দিই এ অটোমেটিক এগুলো নিচে যাবে, যাবে কি না। তারপরে আসেন এই আমাদের এই ট্রান্সফর্মের কাজ গেল, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো গ্রুপ, গ্রুপ করা, যেমন আমি এই কয়টাকে গ্রুপ করলাম, দেখেন আমি এই সবটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি গ্রুপ, এখন আমি যদি এটা ধরে টান দিই এটা যাবে, কিন্তু এটা ধরে টান দিলে পুরো গ্রুপটা চলে যাবে, ঠিক আছে, অর্থাৎ এগুলো গ্রুপ ছিল এই কারণে, এগুলো আর এটা গ্রুপ নেই এই কারণে এটা নাই। তারপরে অবজেক্ট, তারপর লক করা, আমি এটাকে লক করে রাখতে পারি, যত সিরিজ পেয়েছি এটা লক হয়ে গেছে, এখন এটাকে আর ধরা যাবে না, ধরা যাবে কিন্তু এগুলো ধরা যাবে, ঠিক আছে, কিন্তু এটা ধরা যাবে না, লক, এই লক আনলক, বাস আনলক করে দিয়েছি, এখন কি আবার ধরা যাবে, এই যে আনলক লক, যে কোনোটা ইচ্ছেগুলো দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা অবজেক্ট গেলো লক, এক্সপান্ড, এক্সপান্ড হলো ভাঙ্গা আর কি, আমরা জানো না কিছু একটা ভাঙছি বাইটে দিয়ে এটা এক্সপান্ড করলাম, এক্সপান্ড কি হয়ে দেখো, অবজেক্ট এক্সপান্ড, এখন এই দুইটা মিলে কয়টা হয়েছে, সরি কোনো কিছু ভাঙার পরে, হ্যাঁ ওটাকে এক্সপান্ড করতে হয়, ঠিক আছে, যেমন এটা আমরা এই টেক্সট করে আমরা ভাঙছি, ভাঙি এটাকে আউটলাইন করলাম, অবজেক্ট এক্সপান্ড, সরি এক্সপান্ডের ব্যাপারটা আগে বুঝি নাও, এইখানে যদি আমি এই টেক্সটগুলোতে গ্রেডিয়েন্ট বসাতে চাই তাহলে আমাকে এক্সপান্ড করতে হবে, এই এক্সপান্ড করলে গ্রেডিয়েন্ট বসবে, নাহলে বসবে না, এখন গ্রেডিয়েন্ট বসছে এটার উপরে, হ্যাঁ বসছে, এমনি নর্মাল যদি আমি টেক্সট লিখি, হ্যাঁ এই লিখলাম, এখন এটার উপরে কি গ্রেডিয়েন্ট দেওয়া যাবে, এটার উপরে গ্রেডিয়েন্ট দিলাম, এই গ্রেডিয়েন্ট ধরে, ধরে না, ধরে ধরে না, তাহলে আমাকে এটা কি করতে হবে, আগে আগে এটাকে এক্সপান্ড করতে হবে, আমি এক্সপান্ড করে নিলাম, এখন যদি গ্রেডিয়েন্ট ইফেক্ট দিই তো গ্রেডিয়েন্ট ইফেক্ট এখন দেখবে, বুঝছে নি, কালার করে এই, ঠিক আছে, ওকে এই, বাস এই হয়েছে কথা। তাহলে আমরা কি করবো, আগে গ্রেডিয়েন্ট যদি বসাইতে হয় তাহলে আগে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড মানে কি ভাঙ্গা, এক্সপান্ড মানে ভাঙ্গা। আচ্ছা রাস্টারাইজ কি, আমি এটা রাস্টারাইজ করলাম, এটা কি একটা ইমেজের মতো হয়ে গেল, ঠিক আছে, বিট ম্যাপ বা গ্রে স্কেল একটা ইমেজ হয়ে গেল, যেমন এটাকে আমি ইমেজ করে গেছি, দেখো এটা এখন একটা ইমেজ হয়ে গেছে, এটার আর কোনো চেঞ্জ করা যাবে না, এটা যেই সেই, ঠিক আছে, দেখো কি হইলো, একটা ইমেজ হয়ে গেলো, এটার মধ্যে এখন কোনো ইফেক্ট করবে না, রং বলো এই বলো সেই বলো, এক্সপান্ড করলেও মনে হয় এক্সপান্ডও হবে না, হবে, ঠিক আছে।
আচ্ছা এটাকে বলে রেস্টারাইজ, ঠিক আছে। তারপরে আসো আমাদের তারা ফ্যাটেন্ট ট্রান্সপারেন্সি, ঠিক আছে। ফ্যাটেন্ট ট্রান্সপারেন্সি এইটা সিলেক্ট করি, দেখো কি হয়। আচ্ছা যে এ ধরনের এটা একটা প্যাটার্ন, এটা ট্রান্সপারেন্সি বাড়ানোর জন্য কমিশন যখন ফটোশপে আমরা পেস্ট করব তখন এটাকে বড় ছোট দেখাবে, সেটার জন্য ট্রান্সপারেন্সি ইউজ করা হয়, ঠিক আছে। নি আমরা ইনশাল্লাহ কোনো প্রজেক্ট করতে হয়তো এটা দেখা পড়ে যেতে পারে। আচ্ছা গেল, তারপর স্লাইস কাটার জন্য আর কি, আমরা বিভিন্ন জিনিস কাটার জন্য স্লাইস ইউজ করি। পাত পাত হইলো ফত আর কি, আমরা কোনো এই জিনিসটা এই জিনিসটাকে অ্যাড করার জন্য পাত ইউজ করতে পারি। যেমন জয়েন, এই দুইটা কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে, হয় নাই সরি, ধরেন এটা একটা পাত, ঠিক আছে। আবার আর একটা পাত আঁকতেছি, হ্যাঁ এই এই দুইটা পাত এখানে হয়েছে না, আমরা যদি এই দুইটাকে জয়েন করি, পাত জয়েন, এটা এটা জয়েন হয়ে গেছে না, এখানে একটা হয়েছে নি, এই পাত জয়েন করার জন্য এগুলো রাখ। পাত প্যাটার্ন, প্যাটার্ন, আচ্ছা প্যাটার্নটা বলতে বোঝায় আর কি, মানে ধরো এই কাপড়ের প্যাটার্ন, মানে এই কাপড়ের একটা ডিজাইন আছে না, মানে এটা একটা ফুল একটু পরে পরে এরকম হবে, একটু পরে পরে এরকম হবে, বা একটা কাপড় একটা ইয়ের উপরে একটা কাপড় ডিজাইনটা কন্টিনিউ এটা একটা প্যাটার্ন হয়ে যেতে, এটাকে বলে প্যাটার্ন, ঠিক আছে। মানে একটা ডিজাইনকে অনেক সময় প্যাটার্ন বলে। তারপর ব্ল্যান্ড, ব্ল্যান্ডিংটা দেখে একটু, ব্ল্যান্ডিং কি দেখছো নাকি তোমরা, ধরো ব্ল্যান্ডিংটা হইলো যেহেতু আমি এখানে একটা লাইন আঁকলাম, এখন আমি আরেকটা লাইন আঁকছি এখানে, এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে ব্ল্যান্ড করবো। এখানে ব্ল্যান্ড সুইচ আছে শর্টকাটে, আমরা আগে দেখছিলাম ব্ল্যান্ড করলে গুলো দেখছি কি না, এবার মাঝখানে ব্ল্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। ব্ল্যান্ড হয়েছে দেখো কিভাবে, ধরো এই ব্ল্যান্ডিং আবার দেখাচ্ছি, এই ব্ল্যান্ডিং সুইচ হচ্ছে এইটা, এই ব্ল্যান্ড, ধরো ব্ল্যান্ডিং অপশন দেখো আগে, মানে এখানের মধ্যে কতগুলো স্টেপ হবে, স্পেসিফিক স্টেপ আমি এখানে দিলাম 10টা বা 100টাই দিলাম, ওকে। এখন আমি এই ব্ল্যান্ড টুলস এটা দিয়ে এইটা এবং এটা সিলেক্ট করলাম, হ্যাঁ সাথে সাথে কি হয়েছে 100টা হয়ে যাবে, এই 100টা হয়ে গেছে, ঠিক আছে। এই আমার ব্ল্যান্ডিং টুলের কাজ, ঠিক আছে। নি ব্ল্যান্ডিংটা অনেকগুলো বাড়ানোর জন্য করা যায়। আচ্ছা তাহলে অবজেক্ট ব্ল্যান্ড অপশন দেখছো, এনভায়রনমেন্ট ডিস্টর্ট, লাইফ পেইন্ট, ইমেজ ট্রেস, টেক্সট রাফ, ঠিক আছে নি, টেক্সট রাফ হয়েছে এটাকে টেক্সটকে ডাইন বাম করা হয়েছে, অনেক সময় ঘুরায় না ওইগুলো। ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়েছে কাটা আর কি, ধরো না আমি একটা বক্স করে দাঁড়া, আচ্ছা ক্লিপিং মাস্ক, ধরো না আমি এই জায়গাটারে এইটা দিয়ে এই জায়গাটা হইলো এই, ধরো না এইটা একটা বক্স, আমি এটাকে কাটবো এই, ধরো না এইটাতে এটা হইলো সাদা, আমি এই জায়গাটাকে কাটবো, এইটার উপরে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে ওই যে এখানে যেটা আছে অবজেক্ট ক্লিপিং মাস্ক, ওই যে ক্লিপিং মাস্ক, হ্যাঁ এটা দিলে হবে, মানে ভিতরটা রয়ে গেছে বাইরটা কাটে চলে গেছে, ঠিক আছে। টেক্সট রাফ এটাও দেখবো ইনশাল্লাহ সামনে, এই যে কত ইঞ্চি ঘুরবে ডানে বামে ঘুরবে এটার জন্য। তারপরে অবজেক্টের, আচ্ছা আর এখানে আর কিছু লাগবে না। তারপর টাইপ, টাইপের ব্যাপারটাও দেখবো ফাইরবা, ঠিক আছে। ফন্ট পাল্টানো, রিপ্লেস করা, ফন্টকে বড় ছোট করা, ক্যারেক্টারকে হিডেন করা, ফাংশন, স্পেশাল পাংচুয়েশন, মানে স্পেশাল যে সমস্ত কোড আছে, মানে স্পেশাল যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলোর জন্য কীরকম হবে, রিপ্লেস এইটা হলে কী হবে, এটা যায় কী বুঝবে, এটা যায় কী বুঝবে, হ্যাঁ কমা কোটেশন এগুলোর জন্য আসলে নাকি তোমাদের এগুলো লাগবে না। তারপর ইফেক্ট সিলেক্ট, সরি সিলেক্টের মধ্যে কী কী আছে, যেমন সিলেক্ট মধ্যে দেখাই না এই একটা বক্স, একটা বক্স, একটা বক্স, একটা বক্স, একটা বক্স, একটা বক্স, আবার আছে অল সিলেক্ট, আবার দেখো এই আমি এটা দিলাম এইখানে, ঠিক আছে এইখানে দিলাম এই। এখন তুমি এগুলোর মাঝখান থেকে ইয়েগুলো আলাদা করা কঠিন হয়ে গেছে না,
রেকটেঙ্গেল গুলা বুঝছনি? তাহলে আমরা কি করব, প্রথমে একটা সিলেক্ট করব, সিলেক্ট সেম অবজেক্ট, দেখো সেম অ্যাপিয়ারেন্স বা ফিল এন্ড স্টপ, দেখো এগুলোর ভিতরে যে সমস্ত জায়গায় কি আছে, এই সরি সরি বৃত্ত সিলেক্ট হয়ে গেছে, আমরা কি করব, যে কোনো একটা সিলেক্ট করি, আগে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট সেম অ্যাপিয়ারেন্স, ওকে হয় নাই, দাঁড়াও রেকটেঙ্গেল যা আছে এই সবগুলো মানে সিলেক্ট হয়েছে না, বৃত্ত সিলেক্ট হয়ে গেছে, আমরা শুধু একটা সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট সিলেক্ট সেম অ্যাপিয়ারেন্স। আচ্ছা এবার দেখো সিলেক্ট সেম নেক্সট অবজেক্ট অ্যাবভ সেম ব্লেন্ডিং ব্লেন্ডিং মোড ফিল স্ট্রোক ফিল কালার অপাসিটি স্ট্রোক কালার স্ট্রোক হোয়াইট হোয়াইট না সে কালার মিন দেখতেছে, সিলেক্ট সেম সেম অবজেক্ট অ্যাবভ এই দেখছ, মানে সিলেক্ট সেম অল অন অ্যাক্টিভ আউটপুট সব সিলেক্ট করে ফেলেছি। এইটার ব্যাপারটা আমি তোমাকে আর একটু ক্লিয়ার করি, ধরো না এটা কালার আছে ঠিক আছে নি, এখানে দেখো আর একটা জিনিস দেখাই, এই একটা এটার কালার হইলো এইরকম মানে এরকম করলাম, আর একটা কালার দিই এটার কালার হইলো এরকম, কালার দিই এটার কালার হইলো এরকম, কালার হইলো এরকম। আচ্ছা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখন আমাকে শুধু কোনগুলো সিলেক্ট করতে হবে, ধরো না আমাকে শুধু সিলেক্ট করতে হবে, ধরো আমি সাদাগুলো সিলেক্ট করলাম, এখন এইভাবে করে করে খুঁজে বাইর করাটা কষ্ট না, ধরো আমি সাদাগুলোই সিলেক্ট করলাম, দেখো সিলেক্ট সেম অ্যাপিয়ারেন্স, এই শুধু সাদাগুলো সিলেক্ট হয়ে গেছে দেখছো, মানে ধরো অনেক বড় কন্টেন্ট হয়ে যাবে, তখন এইভাবে সেম কালার সিলেক্ট করার জন্য এইভাবে করবে ঠিক আছে, আমি এটা কাটিয়ে দিলাম শেষ, তাহলে আমার সহজ হয়ে গেলো না, আমি এই কালারটাই কি করলাম আর একটু গাঢ় করলাম বা আর একটু লাল করলাম টক টককে করলাম, বা এবার আমার এগুলো করা দরকার ঠিক আছে, এগুলো একটু কালার চেঞ্জ করা দরকার, তাইলে সিলেক্ট সেম দিলে কি হবে ওই ওইগুলো সিলেক্ট হবে ঠিক আছে। আচ্ছা মানে সবগুলো ধরার দরকার নেই, এরপর থ্রি ডি ইফেক্ট, থ্রি ডি ইফেক্টে আসো, থ্রি ডি ইফেক্টটা কীভাবে হয়, এক্সট্রুড বেবেল, দেখো এটাকে থ্রি ডি অ্যাকশন হইলে কেমন হয়, থ্রি ডিতে হইলে কেমন হয়, দেখো আমি একটা জিনিস থ্রি ডি করতেছি, ধরো না এইটাকে আমি থ্রি ডি করলাম, ইফেক্ট থ্রি ডি, এই দেখো এবার দেখো আমার এটা এভাবে দেখাবে না এভাবে দেখাবে, এটার জন্য আমাকে এখানে কাজ করতে হবে, এই যে আমার ফ্রি ভিউটা দেখো দেখছ সেভাবে দেখেছি, না শুধু এক পাশ এই তিন পাশে দেখো ঠিক আছে, আমি এভাবে রাখো তো সেইভাবে দেখাবে, এখন এটা সাইজ 25 ডিগ্রি করে অ্যাঙ্গেল দিলাম, এভাবে দেখালাম আমি এভাবে করলাম, আমার মন মতো করে এলাম, এই 25 লিখলে অটোমেটিক ডিগ্রি হয়ে যায় ঠিক আছে, সামনের কালারটা কেমন হবে ওইটাও আমি চেঞ্জ করতে পারবো সামনে ঠিক আছে, কাস্টম রোটেশন লেফট রাইট অনেক কিছু থাকে ঠিক আছে। এই আচ্ছা এটার জন্য স্টিক শেডিং নো শেডিং হালকা শেডিং আছে ঠিক আছে, এই সেম কালার হইলেও তো একটু ছায়া পড়ে না, কালার বাম পাশে এভাবে হইতে পারে এভাবে হইতে পারে ঠিক আছে, এই আমি একটা এই থ্রি ডি বানাইলাম, এটা একটা একটা থ্রি ডি না সহজ হয়ে গেল না আমার বানানো, এই থ্রি ডি এখান থেকে ইউজ করে কনভার্ট টু শেপ, যেমন আমি এই জিনিসগুলো একটা শেপ বানাইতে পারি, একটা শেপ হয়ে গেল ইফেক্ট কনভার্ট টু শেপ রেক্টেঙ্গেল, ব্যাস এটা আমার মনে হয় শেপ হয়ে যাবে, এই শেপ হয়ে গেছে ব্যাস, এটা আর কোনো এটা আর কখনো চেঞ্জ হবে না, যেমন শেপের জন্য আমি এই এটা একটা বক্স এই আর একটা বক্স এই আর একটা বক্স এই তিনটা বক্স না
এই তিনটা বক্সকে আমি সোজা সোজা একটা এটা দিয়ে দেবো কনভার্ট টু শেপ। হ্যাঁ এটা একটা শেপ হয়ে গেল, কনভার্ট টু শেপ ইফেক্ট। ঠিক আছে এখন এটা শেপের মতো হয়ে গেল আর কি। মানে শেপের কথা বলি, শেপ হইলে এই ধরনের একটা জিনিস বানাইছে, তো এইটার কিন্তু কর্নার যতই থাকবে এটা একটু রাউন্ডেড হবে, যতগুলো শেপ আছে আমরা ইউজ করি এই সমস্ত শেপগুলো কি হয় এটা একটু রাউন্ডেড হয় হালকা। এইটা এরা কি করছে এইভাবে করছে, বাকি আমরা শেপের মূল ধারণায় যাবো একটু পরে। তারপর থ্রি ডি কনভার্ট টু শেপ, ক্রপ মার্কস, ঠিক আছে কোথায় কাটা গেছে এটা দেখাবে, মানে এই ক্রপ মার্কসটা কি জন্য ইউজ করে, এটা ওই প্রিন্টিং এ কাটিং এর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, এগুলোর মধ্যে আরো কিছু ডিজাইন আছে, আমরা এটা কোনটা দিলে কি হয়, কোনটা ডাকা হবে, কোনটা সিধা হবে, সেই জন্য আর কি এটা ইউজ করা। যেমন এটা একটু যত ডিগ্রি বাড়াবে তত এটা ঘুরবে। মানে যেভাবে তুমি করবে ওইভাবে হবে। ওকে আচ্ছা থাক গেল। এরপর স্টেলাইজারের মধ্যে বিভিন্ন রকম স্টেল আছে, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, যেমন ড্রপ শ্যাডো দিলে নিচে একটু ছায়া পড়ে হালকা করে, বুঝছো, এগুলো আস্তে আস্তে দেখতে পারবে। হ্যাঁ স্টেলাইজারের মধ্যে বিভিন্ন ইফেক্ট আছে। তারপরে এসবিজি ফিল্টার, এসবিজি ফিল্টারের মধ্যে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রকম গোশিয়ান ব্লুয়ার আছে, তখন এটা ইউজ করলে দেখবে রাফ হয়েছিল বিভিন্ন রকম ইফেক্ট। একটা লেখা লিখছো বা একটা কন্টেন্ট বানাইছো ওইটাকে বিভিন্ন ইফেক্ট দিবা, যেমন আমি লিখলাম এইটা এই, মানে এই লেখাটা অনেক সময় পাকা করার দরকার পড়তে পারে, তখন ইফেক্টের মধ্যে আর্ক এই কোন ধরনের ডিজাইন দিবে, যারা যদি এরকম দেয় তাহলে সেটা কেমন হবে, যে মনে করেন এমন দিবে তাহলে এমন হবে, মানে এক এক ইফেক্ট এক এক রকম, যে ডিজাইন তুমি দিবে যে ইফেক্ট দিবে সেই ইফেক্ট এখানে কাজ করবে। তারপরে রাফ তো দেখছো, ইফেক্ট গ্যালারি, আর্টিস্ট, আর্টিস্টিক আছে এখানে। আর্টিস্টিক হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন করি ওইটার উপরে, ডিজাইন ছাড়া এটা হচ্ছে আর্টিস্টিক। যেমন আমি একটা লাইন আঁকলাম, এই লাইনটার কালার দিলাম, এই কালার দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপর ইফেক্ট দিলাম, আর্টিস্টিক দিলাম, ধরো না এই দেখো এখন লাইব্রেরিটা আসুক, এই লাইব্রেরিটা আসছে, এখানে বিভিন্ন রকম ইফেক্ট আমি দিতে পারি, এটা কোন রকম ইফেক্টে পড়বে। আচ্ছা লাইন না বক্স একটু সুন্দর দিতে পারে, এদের সব ওই রকম ইফেক্টটা পড়ছে, দেখছো ওই রকম ইফেক্ট ফলাইছে। বিভিন্ন রকম জিনিস হবে আমরা ইফেক্টগুলো দিতে পারবো আর কি এর মধ্যে। তারপরে ব্লুয়ার, ব্লুয়ার, ব্লুয়ার এটা হইলো আমরা যেটা করব ওইটা হচ্ছে জিনিসকে ইয়ে করে দেওয়া, ঘোলাটে করে দেওয়া আর কি, ঠিক আছে। ডিস্টর্ট, স্কেচ, তারপরে স্টাইলাইজ, বিভিন্ন কিছু আছে এগুলো তোমরা দেখে নিও। তারপর ভিউর মধ্যে যে জিনিসটা আমাদের যত রকম উইন্ডো আছে, মানে এগুলো যা কিছু আছে সবগুলো এখানে আছে। আর আউটলাইন ভিউতে কি দেখা যায়, আউটলাইন ভিউতে এগুলো লাইন দেখা যাবে, কখনো এটা রিয়েল যেটা এটা দেখা যাবে না, এটাকে শর্টকাটে কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। এই ভিউর মধ্যে আউটলাইন, জুম ইন, জুম আউট, ফিট অন, আর্টবোর্ড, এগুলো সব এখানে। হাইট এড ইজ এটা কি, হাইট এড ইজ এটা কি কেউ বুঝতে পারবে না, মানে আমি এখানে লেখা লিখছি না, এই তিনটে সিলেক্ট করছে এটাকে এইডস বলে, ঠিক আছে। মানে আমি যদি লিখে দিই এখানে, যদি সিলেক্ট করি ভিউ ধর না হাইট এইডস, তাহলে সে সিলেক্ট করলে এটা দেখাবে না, যেমন সিলেক্ট কিছু দেখায় না, কিন্তু কাটলে কাটাবে, কাটলে কাটা যায়, এখানে আমি এটা সিলেক্ট করছি দেখা যায় না, যদি দেওয়া ভিউ শো এইডস তাহলে দেখাবে সে কতটুকু সিলেক্ট করছে, ঠিক আছে। তারপরে আসো, এগুলো শর্টকাট কন্ট্রোল এইচে হয়ে যায়, অনেক সময় কন্ট্রোল এইচ দিয়ে দিলে মনে করবে এটা কেন দেখায় না,
তারপর হাইড আর্টবোর্ড, আর্টবোর্ডকে হাইড করা যায়, যেমন এই যে আর্টবোর্ড এখানে তিনটে আছে না, আমি তিনটা আর্টবোর্ডকে হাইড করতে চাই, তাহলে আমি তিনটা আর্টবোর্ডকে হাইড করতে হইলে এই হাইড আর্টবোর্ড তুলে হবে, হাইড আর্টবোর্ড শেষ, আর্টবোর্ড নাই এখন, প্রথম আছে দেখো জুম কমাইলাম, অ্যাডবোর্ড আছে নাই, তারপরে ইফেক্ট আচ্ছা ভিউ, মোট কথা যত রকম আমরা যা কিছু রুলার টুলার যা আছে এগুলো ভিউর মধ্যে পাবো, ঠিক আছে শো গ্রিড এই গ্রিডও দেখাইতে পারবো, তারপরে উইন্ডো, উইন্ডোর মধ্যে আমাদের যতগুলো উইন্ডো আছে কালার উইন্ডো অ্যাকশন উইন্ডো অ্যালাইন ব্রাশ, হ্যাঁ এগুলো সব এখানে আছে, ঠিক আছে পাথফাইন্ডার তো দেখাইছি মনে হয় আগে, পাথফাইন্ডার দেখাইছি কখনো, দেখেছি আচ্ছা দেখাই তো হইলো, তাহলে এই পাথফাইন্ডার নাই আমার দুইটা মিলে একটা শেপ হয়ে গেল, গেল ঘটনা, ঠিক আছে তাহলে আমরা আমাদের প্রায় ম্যানুয়ালের কাজ শেষ হয়ে গেছে, আমরা সামনে ইনশাল্লাহ পরশব দেখে নিব, ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।